হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তানিয়াস গার্ডেন অ্যান্ড ফার্ম হাউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাজরিগারের হাঁড়ি নিয়ে ডিটেলসে। কেমন মাপের হাঁড়ি দিবেন, কখন আপনি আপনার বাজরিগার পাখিকে হাঁড়ি দিবেন, হাঁড়িটি খাঁচার কোন অবস্থানে রাখবেন, তাছাড়া পাখির যদি বাচ্চা হয় সেক্ষেত্রে আপনি কী কী পদ্ধতি অবলম্বন করবেন যাতে করে আপনার পাখির বাচ্চাগুলো ভালো থাকে, এবং কখন আপনি আপনার বাজরিকার পাখিকে হাঁড়ি দিবেন, এবং হাঁড়ির ভিতরে কিছু দেওয়া লাগবে কি না। সো এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো চলুন চলে যাওয়া যাক মেন আলোচনায়। এখন আপনারা স্ক্রিনে একটি হাঁড়ি দেখতে পাচ্ছেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বাজরিকার পাখিকে কেমন হাঁড়ি বা কেমন মাপের হাঁড়ি দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের হাঁড়ি আমার হাতে। তো আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের হাঁড়ি দেওয়ার, যাতে করে পাখিরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ডিম পাড়তে এবং খুব সহজেই ওরা হাঁড়ির ভিতর প্রবেশ করতে পারে। আর হাঁড়িটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হাঁড়ি দিবেন। এই হাঁড়িটি আমি পরিষ্কার করে রেখেছি, কারণ আমি দুইটা হাঁড়ি রেখেছি, একটা চেঞ্জ করে আরেকটা দিয়েছি। সো এখন চলে যাওয়া যাক আরেকটা প্রশ্নে, যে আপনার বাজরিকার পাখির হাঁড়িটি কোন অবস্থানে রাখবেন। আপনারা চেষ্টা করবেন সবসময় বাজরিকার পাখির হাঁড়িটি একটি সাইডে রাখার খাঁচার, এবং এমন জায়গা রাখবেন যেখানে লোকজনের আনাগোনা খুব কম হয়ে থাকে, যাতে করে আপনার পাখিটি সেফ বোধ করে, অর্থাৎ যাতে করে আপনার পাখিটি নিরাপদ বোধ করে, এবং যখন ওরা ডিমের মধ্যে ডিম পাড়ার মধ্যে সময় আসবে তখন আপনারা বিরক্ত করবেন না ওদের, ওরা একটু আপডাল পছন্দ করে। তারপর চলে যাওক আরেকটি প্রশ্নে, আপনি বাজরিকার পাখির জন্য হাঁড়ি নাকি বক্স প্রোভাইড করবেন। অবভিয়াসলি আপনি আপনার বাজরিকার পাখিটির জন্য হাঁড়ি প্রোভাইড করবেন, কারণ ওরা বক্স নয়, হাঁড়ির মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আরেকটি বিষয় হচ্ছে ডিম পাড়ার মুহূর্তে কখন আসে বা কখন আপনি আপনার বাজরিকার পাখিকে হাঁড়ি দিবেন। অবশ্যই আপনি আপনার বাজরিকার পাখিটিকে 8 মাস বয়সের উপরেই গেলে হাঁড়ি দিবেন। অপ্রাপ্ত বয়স্ক পাখিদের ডিম বাচ্চা করাইতে গেলে তাদের ডিমের মধ্যে বাচ্চা মারা যাবে, এবং ডিমের মধ্যে বাচ্চা হবে না বা তারা ডিম বাচ্চা করতে পারবে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সো আপনার অবশ্যই 8 মাসের উপরে গেলে আপনার কাঙ্ক্ষিত পাখিটিকে হাঁড়ি দিবেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে হাঁড়ির মধ্যে কী দিবেন। বাজরিকার পাখির হাঁড়ির মধ্যে কিছুই দিতে হয় না। যদি কখনও তাদের হাঁড়ির মধ্যে কিছু থাকে, ওরা ডিমের উপরে আসলে সেগুলো কামড়ে কামড়ে ফেলে দেয়, হাঁড়ি একদম ক্লিন করে ফেলে। সো বাজরিকার পাখির হাঁড়ির মধ্যে কিচ্ছু দেওয়ার দরকার নেই। এখন চলে আসি, বেবি হলে আপনারা কী করবেন, অর্থাৎ বাচ্চা হলে করণীয় কী। এই বিষয় নিয়ে আমি গত কয়েকটি ভিডিওতে আলোচনা করছি, আবারও বলছি, অবশ্যই আপনারা বাচ্চা হলে সবসময় খাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। শুধু খাঁচাই নয়, আপনারা বাজরিকার পাখির হাঁড়িটি 2 দিন পর পর পরিষ্কার করে দিবেন, এবং আপনারা চেষ্টা করবেন 2টা হাঁড়ি রাখার, যেহেতু একটি হাঁড়ি নোংরা হয়ে গেলে ওটা পরিষ্কার করে রেখে দিবেন এবং পরিষ্কার হাঁড়িতে বাচ্চাগুলোকে আবার জায়গায় রেখে দিবেন। এবং ওদের খাবারের দিকেও সচেতন হবেন, ওদের মাদেরকে আপনারা নরম খাবার প্রোভাইড করবেন, এবং মিক্সড অর্থাৎ শুধু চিনা না খাইয়ে মিক্সড খাবারটা প্রোভাইড করার চেষ্টা করবেন। এই হলো আমার আজকের ভিডিও। যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন। তো ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।